শিক্ষা এই সনাতন সংঘের উদ্যোগে আজকে দেশে ও বিশ্বের প্রাণঘাতী মরণব্যাধি করোনা ভাইরাস কোভিড-19 অর্থাৎ এই করোনা ভাইরাস প্রাণঘাতী অর্থাৎ রোগ জীবাণু, এতে বলছে কি আমরা পুরাতন ভাষায় বলছি যে বালাই আসলে পীরের গায়েও লাগে, এতে সাধু সন্ন্যাসী কাউকেই রেহাই দেয় না। হ্যাঁ, কারণ রাজা দোষে রাজ্য নষ্ট, কারণ ভগবান তিনি আছেন সর্বত্রই। আর একটা বিষয় হচ্ছে যে প্রার্থনা করার আগে কিছু কথা বলা উচিত। বিষয়টা হলো কি, কেমন বিষয়, অর্থনীতিবিদ বলছেন মানুষ যদি মানুষকে নিয়ন্ত্রণ না করে, মানুষ মানে কি আমাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি, ঘুরতেছি তার আপন গতিতে নিয়ন্ত্রণ করে নেবে কিসের মাধ্যমে, মহামারী প্রাণঘাতী মরণ ব্যাধিতে, যেমন করোনা ভাইরাস, ডায়রিয়া, বসন্ত, এটা কিন্তু আমরা দেখতেছি যে যুগে যুগেই এই প্রাণঘাতী মরণ ব্যাধিগুলি আস্তে আস্তে যখন মানুষের তার স্বভাবের বিকৃতি ঘটে এবং পাপাচারে এই দুনিয়ায় ভরপুর হয়ে যায়, হিন্দু খ্রিস্টান মুসলমান সমস্ত জাতি যেন তারা সেই ঈশ্বরের নাম নিয়ে সেই আল্লাহ জীবন যাপন করে, তারা করোনা ভাইরাস থেকে মুক্তি পায়। আমি এই মম প্রার্থনা সেই দয়াল বন্ধুর কাছে রাখি, আমি প্রার্থনা রাখি। আমার বিশ্বাস এত সুন্দর প্রার্থনা তো মহৎকাজ, আমার কাছে তো না, আমি যে দাঁড়িয়ে প্রার্থনা করি এই প্রার্থনা এই নয়ন জল হয়তো আমার ঝরত না, কারণ যেভাবে আমরা সেই ঠাকুরের পদে যাই, যেভাবে আমরা ভক্তের চরণে যাই, এই সেভাবে এখন আর যাওয়া যাবে না। সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ হাত মিলন করতে পারা যাবে না, কোলাকুলি করা যাবে না, কেউ পায়ে হাত দেওয়া যাবে না, কফ থুতু ফেলানো যাবে না, সবাই মাস্ক ব্যবহার করতে হবে। এবং যাদের মাস্ক না থাকে তারা কি করবেন, তারা কাপড়কে এভাবে ঢাকবেন। এই যে পদ্ধতিগুলি সমস্ত কিছু, এটা কিন্তু আমরা যে সরকারি নিয়ম আছি এটাও এসেছে কোথা থেকে, সেই ঈশ্বরের কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে, সেই মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই নির্দেশ এসেছে। আমরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং আমরা যাতে সেই পরমেশ্বর পরম প্রভুর নাম সর্বদা স্মরণ করতে পারি এবং এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাইতে পারি, তাই প্রভুর চরণে প্রার্থনা করব। যে যেখানে আছে ঢাকা বরিশাল বাংলাদেশের যে যেখানে যে প্রান্তে আছে সবাইকে তুমি সুস্থ করো এবং তাদেরকে মুক্তি দাও। হে দয়ালু বন্ধু, হে গুরুদেব, হে মা দুর্গা, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে ভগবান হরিচন্দ্র ঠাকুর, তুমি মুক্তি দাও ভক্তদের, তুমি সুস্থ করো ভক্তদের, তুমি আশ্রয় দাও গ্রামবাসীকে, তুমি রক্ষা করো এই করোনা ভাইরাস থেকে গ্রামবাসীকে, দেশবাসীকে, বিশ্ববাসীকে। তোমার চরণে প্রার্থনা, সবাই সুখী হোক, সবাই শান্তিতে হোক লাভ করুক এবং সবাই করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করুক, এটাই করবো তোমার চরণে প্রার্থনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। Okay.